I'm a lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my voice fade away. 'Cause you gave me your heart in the light of day, in the light of day. নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যিই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, যারা বিশেষ করে ভাবছিলে এই জিজা অটো মডেল নিয়ে, তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি থাকো, তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, যারা বিশেষ করে ভাবছিলে এই সময় 2024-এ অনেক অটো দেখেছো, অনেক টোটো দেখেছো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে এই মডেল কিন্তু খুবই একটা ইউনিক মডেল, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু তার সামনের দিক দিয়ে ভিউটা দেখাতে। এই ভিউটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে, যেটা হচ্ছে জিজা কোম্পানির অটো মডেল। হ্যাঁ বন্ধুরা, যদি আমি এই সামনে থেকে এসে দেখাতে বলি তোমার হচ্ছে ড্রাইভার কেবিনে, তো তোমরা ড্রাইভার কেবিনকে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, যেটা ড্রাইভার কেবিনটা ড্যাশবোর্ডটা বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর তোমাদেরকে লুক প্রোভাইড করছে, যেটা তোমরা এখানে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ, যেটা অন্য অন্য যেটা বড় গাড়ির মতো স্বাভাবিকভাবে কিন্তু এখানে লুকটা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকে আমরা পুরোটা এর ফিচার সম্বন্ধে জেনে নিই, চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, এবার আমরা দেখে নিই স্পিডটা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এবার আমাদের জানবার বিষয় আছে এই গাড়িতে মোটর কন্ট্রোলার কত, সাথে সাথে আমাদের জানবার অবশ্যই দরকার যেটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি ওয়ারেন্টি কি থাকছে, এছাড়া ব্যাটারি কোন কোম্পানির বিশেষ করে তোমাদেরকে প্রোভাইড করছে, যেটা হচ্ছে দমদম গোড়াবাজার সেন্টার জেলার ঠিক অপোজিটে ডিভি এন্টারপ্রাইজ। হ্যাঁ বন্ধুরা, এই ডিভি এন্টারপ্রাইজে তোমাদেরকে বিশেষ করে এই গাড়িতে ব্যাটারি কত দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে কিন্তু আমাদের জানবার বিষয় থাকে যেটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, যারা এই সময় দাঁড়িয়ে টোটো কিনছো, কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে যখনই আমি টোটো কিনবো অবশ্যই কিন্তু জানবার বিষয় থাকে যেটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি অবশ্যই আজকে জেনে যাচ্ছি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইস্টম্যান কোম্পানির ব্যাটারি হচ্ছে 130 অ্যাম্পিয়ারের, 12 মাসের ওয়ারেন্টি। হ্যাঁ বন্ধুরা, যদি আমি মোটর কন্ট্রোলারের কথা বলি, তো মোটর কন্ট্রোলার স্বাভাবিকভাবে তোমরা 1000 ওয়াটের মোটর কন্ট্রোলার পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িতে বিশেষ করে তোমাদের কন্ট্রোলার এছাড়া মোটর যেটা কিনা পিছনে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা পিছনে দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এই পিছনে থাকার ফলে আমাদের স্বাভাবিকভাবে কি হয়, ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ নিয়ে নেয়, সাথে সাথে যেটা আমাদের মেন প্রবলেমগুলো হয়ে থাকে, যেমন কন্ট্রোলারের প্রবলেম এছাড়া ইলেকট্রিকের প্রবলেম যেগুলো, সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক কম আমরা দেখতে পাই। তো সেটাই তোমাদের কিন্তু মাথায় রেখেছে, যেটা হচ্ছে জিজা কোম্পানি এই অটো মডেলে। হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে আমরা দেখে নেব যেটা হচ্ছে এই গাড়িতে তোমার স্টিল দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ ওপরের যে ট্যাক্সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা স্টিল বডি পেয়ে যাচ্ছ, সাথে সাথে আর একটা মডেল যেটা কিনা তোমাদেরকে প্রোভাইড করে MSD। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে SSD আমাদেরকে প্রোভাইড করেছে, সাথে সাথে আর একটা মডেল যেটা হচ্ছে তোমাদেরকে MSDও প্রোভাইড করে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে কিন্তু আমাদের এই গাড়ির দাম অবশ্যই জানবো, তো এই কারণে তোমাদেরকে বলবো চ্যানেলে তুমি যদি নতুন থাকো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যদি দেখতে পাও। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা বিশেষ করে জানছি যে নিচের যে চ্যাসিসটা, স্বাভাবিকভাবে অন্য অন্য গাড়িতে আমরা দেখেছি এই জিজা কোম্পানিরই স্বাভাবিকভাবে অনেক ডাউন। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা মোটরের সাইডটা। হ্যাঁ বন্ধুরা, এই মোটরের সাইডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা উঁচু। হ্যাঁ বন্ধুরা, এবার যদি আমি ডিফারেনশিয়ালের কথা বলি, হ্যাঁ বন্ধুরা, ডিফারেনশিয়াল কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেই ডিফারেনশিয়াল টোটোতে দেখি স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু অনেক উন্নত মানের ডিফারেনশিয়াল তোমাদেরকে প্রোভাইড করেছে। হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে বলবো, যেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ গাড়ির লুক, গাড়ির লুক তুমি যদি দেখো তো একদম ইউনিক, একদম তোমরা লুকটা কিন্তু দেখতে পাচ্ছ, যেটা কিনা জিজা অটো মডেলকে তোমাদেরকে প্রোভাইড করেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বিশেষ করে জেনে যাচ্ছি যে এই অটো মডেল জিজা কোম্পানির। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিলাম যেটা হচ্ছে গাড়ির লুকটা, সাথে সাথে আমরা ড্যাশবোর্ড দেখলাম, ড্যাশবোর্ড কিন্তু স্বাভাবিকভাবে যে সমস্ত টোটো দেখেছি, যেমন অন্য অন্য যে সমস্ত অটো মডেলের টোটো দেখেছি স্বাভাবিকভাবে কিন্তু তা থেকে অনেকটা খুব সুন্দর তোমাদেরকে লুক দিয়েছে হচ্ছে সামনের ড্যাশবোর্ডটা। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িতে কিন্তু তোমাদেরকে AC বোর্ড প্রোভাইড করেছে, সাথে সাথে পাখা প্রোভাইড করেছে, এছাড়া তোমাদেরকে কিন্তু আরও ভালো
আরেকটা জিনিস যেটা তোমাদেরকে প্রোভাইড করেছি, যেটা হচ্ছে ফায়ার বোতল। হ্যাঁ বন্ধুরা, স্বাভাবিকভাবে কিন্তু অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা ফায়ার বোতল দেখতে পারি না, সেখানে কিন্তু তোমাদেরকে ফায়ার বোতল কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের জানবার বিষয় যেটা হচ্ছে দাম। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িটা কিন্তু তোমরা 1,48,000 থেকে 1,55,000 টাকার মধ্যে তোমরা কিন্তু এই গাড়িটা বিশেষ করে পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, গাড়ির চাকার ওয়ারেন্টি যদি আমি তোমাদের কথা বলি, 1 বছরের চাকার ওয়ারেন্টি দিচ্ছে। সাথে সাথে যদি মোটর কন্ট্রোলারের কথা বলি, সেখানে কিন্তু তোমরা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পাও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমার সাথে।